আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই ব্লগটা শুরু করেছি, আসলে আপনারা দেখেছেন আমি নানু বাড়ি থেকে যে অনেকগুলো ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে, তো নানু বাড়ি থেকে আসার পরে আর কি আমি আমার ননাসের বাসায় যাচ্ছি, যেহেতু সময় পাইনি আর বাসায় ওইভাবে থাকার, এসেই চলে যাচ্ছি। অনেক দিন থেকে যাওয়া হয় না করোনার জন্য, তো হঠাৎ করে যাওয়া হচ্ছে, সে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আপনাদের সাথে এই ব্লগটা আমি একেবারে দুই দিনের ব্লগ করেছি। আপুদের বাসায় গিয়ে একদিন ছিলাম, সেখানে থাকার পর আমি দুই দিনের ব্লগ একসাথে এই ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে যেহেতু এই ব্লগ শেয়ার করছি সেদিনের ব্লগ, আর পরদিন সকাল পর্যন্ত আমি আসলে ব্লগটা কন্টিনিউ করেছি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, দুপুরবেলা যেহেতু এসেছি, আমি আসলে একা আসিনি, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার দাদি শাশুড়ি ওনারাও এসেছে। তো এসে দেখতে পাচ্ছে যে আমার শ্বশুর আর আমার আরেকটা দেবর এসেছে, সে ওরা খাওয়া দাওয়া করছে। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে আর আমি ভিডিও করছি। তো এখানে অনেক কিছু রান্না করা হয়েছে, গরুর মাংস, পটল ভাজি, ছোট মাছের চচ্চড়ি, পোলাও, মুরগি রোস্ট, খাসির মাংস, ইলিশ মাছ আর কি সবই আপু রান্না করেছে, যেহেতু অনেক দিন পরে আপুদের বাসায় গেছি। এছাড়াও আপুদের বাসায় গেলে আপু অনেক কিছু রান্না করে, আসলে আপু রান্না করতে অনেক ভালোবাসে আর আমাদেরকে ভালোবেসে অনেক কিছু রান্না করে খাওয়ায়। আর এই যে দেখতে পাচ্ছেন বিছানায় সব বাচ্চা কাচ্চা সবাই মিলে বসে খেলতেছে। ওখানে আমার ননাসের ছেলে, আমার মেয়ে, আমার ননাসের ননদের ছেলে মেয়ে ওরাও বসে আছে, ওরাও এসেছে। ওরা আসলে অনেক ভালো লাগে। যেখানে আমার শাশুড়ি উনিও বসে আছে। তো আসলে ওরা অনেক দিন হয় মেয়ের বাসায় আসে না আর আমিও ওইভাবে অনেক দিন থেকে যায় না, যেহেতু করোনাকালীন সময়ে আসলে একজন আরেকজনের বাসায় ওইভাবে যাওয়া হয়নি, এই জন্য এখন আর কি অনেক দিন পরে সবাই মিলে আমরা গিয়েছি। তো ফ্যামিলি আসলে একটা গেট টুগেদার হয়ে গেল সবার সাথে, আর সবাই মিলে আনন্দও করলাম অনেক। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক খুশি হয়েছে, ওরা খেলাধুলা করছে, ভালোই লাগছে। তো দেখতে থাকুন আজকে আমার ব্লগ। এখানে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করার পর আসলে মিষ্টি ডেজার্ট না খেলেই হয় না, সেজন্য আপু পায়েস রান্না করেছে, আরও মিষ্টি রেখেছে, আরও মিষ্টি দইও আছে, আর এদিকে আম কেটে রেখেছে, যেহেতু আমের সিজন সবখানে মেহমান বাড়িতে গেলেও আম নিয়ে যাওয়াই হচ্ছে এখন। এই যে আর এই যে দেখতে পাচ্ছেন আমার দেবর খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, তো আমি বলাতে লজ্জা পেয়েছে মনে হয় যে ও খাচ্ছে আমি বলছি। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে হাঁটাহাঁটি করছে, আসলে ও
বেড়াতে গেলে অনেক খুশি হয়, যেহেতু বাসায় বন্দি থাকে ওইভাবে ঘোরাফেরা করতে পারে না। আসলে এক বাসায় থেকে আরেক বাসায় গেলে বাচ্চারা খুশি হয়, যেহেতু ওখানে বাচ্চা ছেলে মেয়েদের সাথে মানে ওর বয়সী বাচ্চা কাচ্চাদের সাথে খেলতে পারে, এর জন্য ওর আসলে অনেক ভালো লাগে। তো আসলে বাচ্চাদের খুশি কি আসলে প্রাধান্য দেওয়া উচিত, মাঝে মাঝে এভাবে আসলে বেড়াতে নিয়ে গেলে ওরা খুশি হয়। এই যে জানালা দিয়ে দেখছি বাইরে, এদিকে কয়েকদিন থেকে অনবরত বৃষ্টি হয়ে চলেছে, আকাশ সবসময় অন্ধকার করেই থাকে আর হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তো সেটাই দেখছি আকাশের অবস্থাটা কেমন। আর এইদিকে বাইরে চলে গেলাম, বাইরে গিয়ে দেখি আমার মেয়ে আমার ননাসের ননদের মেয়ের সাথে যে দোলনাতে বসে দোল খাচ্ছে। আসলে তখন সন্ধ্যাও তেমনটা হয়নি, যেহেতু আকাশ মেঘলা ছিল, একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছিল, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আকাশ অনেক মেঘলা, তবে আকাশ যেমনই থাকুক মেঘলা থাকলেও আমার ভালো লাগে। আপনাদের আগেও বলেছি আকাশ আমার অনেক ভালো লাগে। যে দেখতে পাচ্ছেন ওরা দোল খেয়ে যাচ্ছে আর দুজনে খুব হাসতেছে, ওদের অনেক ভালো লাগছে। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা, আকাশ কালো মেঘে ঢেকে আছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো আমরা ঘরে চলে এসেছি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন পরের দিনের ব্লগ, এটা আসলে পরের দিন, এটা সকাল 11টার সময় শুরু করেছি এই ব্লগটা। এই যে তখন বৃষ্টি নেমে পড়ছে দেখছি বাইরে, আর এদিকে দেখি রান্নাঘরে আপু কি করে। তো রান্নাঘরে গিয়ে দেখছি আপু দুপুরের জন্য রান্না করছে, আর সকালে আমরা ভাত খেয়ে নিয়েছি। আসলে সেটা আর আপনাদের দেখায়নি, যেহেতু আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি আর ওভাবে ভিডিওটা করতে পারিনি। এই যে আপু দুপুরের জন্য রান্না করছে, এটা হলো গরুর মাংস আর কচু দিয়ে ইলিশ মাছ রান্না করতেছে। তো এই যে রান্নাঘরের অবস্থা, আর এই যে দেখেন আমার পিছিয়ে পিছিয়ে আমার মেয়েও চলে এসেছে, সে যেখানে যাচ্ছে সেও সেখানে যাচ্ছে, এই যে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি হচ্ছে বাইরে, আসলে কয়েকদিন থেকে এই একই অবস্থা।
আর এদিকে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেছি। এখানে গরুর মাংস আপু রান্না করেছে, মুরগির মাংস, ছোট মাছের চচ্চড়ি, কচু দিয়ে ইলিশ মাছ, ডাল রান্না করেছে। তো আমরা দুপুরের খাবারটা এখন সবাই খেয়ে নিব। আসলে আপু আমাদের অনেক রান্না করে খাওয়ায়, আপুর রান্না অনেক ভালো, গেলে শুধু খাওয়ার উপরে থাকতে হয়, একটার পর একটা খাওয়া আনছে আপু। এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমার পুচকিটা, ওর ভাইয়ার সাথে খেলে কেমন দুষ্টুমি করতেছে। আর এদিকে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। তো আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য।